बिस्मिल्लाह रहमान रहीम। हाउ आर यू ऑल? एवरीवन फाइन? ओके, दैट्स गुड। सो लेट्स स्टार्ट द डिस्कशन टुडे। আজকে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশনস নিয়ে। আমরা যে কোর্সটা পড়ছি, এই কোর্সের নাম হচ্ছে ইকোনমিক কোঅপারেশন এবং মুসলিম কান্ট্রিজ। এরই মধ্যে আমরা বেশ কিছু মুসলিম কান্ট্রির ইকোনমি সম্পর্কে বিস্তারিত জেনেছি, তোমাদের প্রেজেন্টেশন চালু আছে। তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখব ইসলামিক অর্গানাইজেশন, ইসলামিক মুসলিম ওয়ার্ল্ডে বেশ কিছু ইসলামিক অর্গানাইজেশন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে, সেই সকল সংগঠনগুলোর দু একটি নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই আমাদের আলোচনায় আছে দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সংক্ষেপে যেটাকে বলা হয় ওআইসি। ওআইসি ওয়াজ ভেরি মাচ পপুলার অ্যান্ড ওয়ার্ল্ড রিনাউন্ড বিকজ অফ ইটস ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস অ্যামং দ্য মুসলিম কান্ট্রিজ। মুসলিম বিশ্বের খুবই জনপ্রিয় একটি সংগঠন ওআইসি। তো চলো দেখা যাক যে ওআইসি আসলে কি, এটা কিভাবে কাজ করে, কি উদ্দেশ্য নিয়ে ওআইসি গঠিত, বা কিভাবে এটা মুসলিম বিশ্বে নিজেদের অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে। দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন আফটার দ্য ইউনাইটেড নেশনস, হুইচ হ্যাজ মেম্বারশিপ অফ 57 স্টেটস স্প্রেড ওভার ফোর কন্টিনেন্টস ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা জাতিসংঘের পরেই রয়েছে যার অবস্থান। বিশ্বের বর্তমানে প্রায় 57টা দেশ এই সংগঠনের সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইট ইজ অ্যান অর্গানাইজেশন অফ দ্য কালেকটিভ ভয়েস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যে সংগঠনটি গঠিত হয়েছে, এই সংগঠনটি মূলত মুসলিম বিশ্বের কালেকটিভ ভয়েস হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক বিশ্বে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে। কালেকটিভ ভয়েস মানে কি? সমন্বিত কণ্ঠ। মুসলিম বিশ্বের অধিকার এবং নিজেদের বিভিন্ন দাবি এবং আন্তর্জাতিক অঙ্গনের শক্ত অবস্থান তৈরি করার জন্য এবং নিজেদের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার জন্য এই সংগঠন কাজ করে। মুসলিম বিশ্বের যে কোনো দাবি দাবা আন্তর্জাতিক অঙ্গনে এই সংগঠন মুসলিম বিশ্বের পক্ষে উপস্থাপন করে। দ্য মেইন মোটিভ অব দ্য অর্গানাইজেশন ইজ টু দ্য সেফ গার্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। যে কথা আমি মাত্রই বললাম যে ওআইসির মূল উদ্দেশ্য হলো মুসলিম বিশ্বের নিরাপত্তা প্রদান করা এবং মুসলিম বিশ্বের অধিকারের কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা। ইন দ্য স্পিরিট অফ প্রমোটিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি এবং ভেরিয়াস পিপল অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে, বিভিন্ন দেশ এবং বিচ্ছিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আন্তর্জাতিক শান্তি এবং সৌহার্দ তুলে ধরা এবং সৌহার্দকে সমৃদ্ধ করাই হলো এই সংগঠনের প্রধান কাজ। ওকে, দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন আফটার দ্য ইউনাইটেড নেশনস, যেটার কথা আমরা অলরেডি বলেছি। একই বিষয় এখানে রিপিট হয়েছে, যাই আমরা সামনের দিকে। দ্য অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড আপন এ ডিসিশন অফ দ্য হিস্টোরিক্যাল সামিট হুইচ টুক প্লেস ইন রাবাত কিংডম অফ মরক্কো ইন 12 রজব ইন 1389 হিজরি 25 সেপ্টেম্বর 1969। 1969 সালের 25 সেপ্টেম্বর আরবি সন মোতাবেক 12 রজব 1389 হিজরি মরক্কোর রাবাতে একটা মুসলিম দেশগুলোর একটা সম্মেলনে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ক্রিমিনাল অ্যারোসন অফ আল আকসা মস্ক ইন অকাপাইড জেরুজালেম, যখন জেরুজালেমের মসজিদুল আকসা দখল করে নেয় সন্ত্রাসীরা, সেই প্রেক্ষাপটে জেরুজালেম পুনরুদ্ধার এবং জেরুজালেমকে সংরক্ষণ, পাশাপাশি মুসলিম বিশ্বের অধিকার সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। মেম্বার অফ ওআইসি, there are total 57 members from which some were become member before 1990 and some were after 90. 1990 সালে এবং 90 সালের পূর্বে সব মিলিয়ে সংগঠনের যাত্রাকাল থেকে এখন পর্যন্ত মোট 57টি দেশ এই সংগঠনের সদস্যপদ লাভ করেছে। Before 90s, those countries who
get the membership, who got the membership of OIC, 1990 সালের পূর্বে যে সকল দেশ OIC সদস্যপদ লাভ করে তার মধ্যে প্রধান প্রধান দেশগুলো হলো আফগানিস্তান, আলজেরিয়া, চাঁদ, ইজিপ্ট, গুয়েনা, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরবিয়া, সেনেগাল, সুদান, সোমালিয়া, তিউনিশিয়া, টার্কি, ইয়েমেন, বাহরাইন, ওমান, কাতার, সিরিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, সিয়েরা লিওন, বাংলাদেশ, জেবন, জাম্বিয়া, জিনি বিসাউ, উগান্ডা, বার্কিনা ফাসো, ক্যামেরুন, কমোরোস, ইরাক, মালদ্বীপ, জিবুতি, বেনিন, ব্রুনেই অ্যান্ড নাইজেরিয়া। দিস আর দ্য টোটাল কান্ট্রিজ হু গট দ্য মেম্বারশিপ অফ OIC বিফোর 1990 সালের আগে এই সকল দেশ OIC সদস্যপদ লাভ করে। আফটার 90 এর পরবর্তীতে যে সকল দেশ OIC সদস্যপদ লাভ করে তারা হলো আজারবাইজান, আলবেনিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, মোজাম্বিক, কাজাখস্তান, উজবেকিস্তান, সুরিনাম, টোগো, গুয়েনা অ্যান্ড কোট ডিভিলর। এই সকল দেশ 1990 সালের পরে OIC সদস্যপদ লাভ করে। ইন 1993 জিম্বাবুয়ে উইথড্র ইটস মেম্বারশিপ। 1993 সালে এসে জিম্বাবুয়ে OIC থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নেয়। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ইন 1994, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক 1997, নর্থ সাইপ্রাস 1979, থাইল্যান্ড 1998 অ্যান্ড রাশিয়া 2005 আর দ্য অবজারভার স্টেটস। তারা পর্যবেক্ষক কান্ট্রি হিসেবে স্বীকৃতি পায় OIC। এই সকল দেশ বসনিয়া হার্জেগোভিনা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নর্থ সাইপ্রাস, থাইল্যান্ড, রাশিয়া, এই সকল দেশ বিভিন্ন সময়ে 90 এর পরবর্তীতে বিভিন্ন সময়ে OIC পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করে। সো লেটস সি হোয়াট আর দ্য পারপোজেস অফ দ্য OIC। কেন OIC গঠিত হলো অলরেডি আমরা কিছু কথা বলেছি, আরো একটু বিস্তারিত এখানে আমরা দেখব। ওকে, দ্য পারপোজ অফ OIC টু এনহ্যান্স অ্যান্ড কনসলিডেট দ্য বন্ডস of fraternity and solidarity among the member states. সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি এবং সম্পর্কটাকে আরো বেশি জোরদার করার হচ্ছে OIC প্রধান উদ্দেশ্য। এর উদ্দেশ্য কি? যে সকল মেম্বার কান্ট্রি আছে কান্ট্রিগুলোর মধ্যে সম্পর্কটাকে শক্ত করা এবং এটাকে আরো সামনে এগিয়ে নেওয়া। To safeguard and protect the common interest and support the legitimate causes of the member states and coordinate and unify the efforts of the Muslims member states in view of challenges faced by the Islamic world in particular and in the international community in general. বিশেষ করে মুসলিম বিশ্বের যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয় আন্তর্জাতিক অঙ্গনে চলতে গিয়ে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে প্রত্যেকটা সদস্য মুসলিম কান্ট্রির নিজেদের ইন্টারেস্ট এবং অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ প্রদান এবং সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে এই সংগঠন কাজ করে। ওকে, নাম্বার 3, রেসপেক্ট দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন এন্ড নন ইন্টারফারেন্স ইন দ্য ডোমেস্টিক অ্যাফেয়ার্স। রেসপেক্ট দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন এন্ড নন ইন্টারফারেন্স ইন দ্য ডোমেস্টিক অ্যাফেয়ার্স। প্রত্যেকটা কান্ট্রিকে সেলফ ডিটারমিনেশনের তাদের যে অধিকার, সেই অধিকারকে OIC শ্রদ্ধা করে। তার মানে হলো প্রত্যেকটা কান্ট্রি যেন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, সেই ব্যাপারে OIC এর কার্যকর ভূমিকা পালন করতে চায়। পাশাপাশি নন ইন্টারফারেন্স ইন দ্য ডোমেস্টিক অ্যাফেয়ার্স, প্রত্যেকটা কান্ট্রির আভ্যন্তরীণ যে সিদ্ধান্ত আছে বা যে কার্যক্রম আছে আভ্যন্তরীণ, কোনো সিদ্ধান্তে কোনো ধরনের ইন্টারফেয়ার করতে চায় না বা ইন্টারফেয়ার করুক অন্য কেউ সেটা তারা চায় না। অ্যান্ড টু রেসপেক্ট সোভারেন্টি, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বকে তারা সম্মান জানাতে চায়। সোভারেন্টি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড territorial integrity of each member state, protect a country sarbhoumotto swadhinata ebong territorial integrity eta nishchit korte chay anto amra jani je prottekta onek gulo deshi bibhinno rokomer khudro khudro onchole bibhokto hoye thake ebong bibhinno onchol ekta desher bibhinno onchol bibhinno rokomer somoshshay jorjorito thake ebong ei shokol somoshsha gulo muloto সে সকল দেশ নিজ দায়িত্বে নিজেরা সমন্বয় করে সমাধান করবে এবং এখানে বাইরে থেকে কোনো বহিঃস্থ হস্তক্ষেপ এখানে থাকবে না, এটাও একটা OIC এর লক্ষ্য। নাম্বার 4, টু এনশিওর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য মেম্বার স্টেটস ইন দ্য গ্লোবাল পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডিসিশন মেকিং প্রসেস টু সিকিউর দেয়ার কমন ইন্টারেস্ট।
আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অধিকার, আন্তর্জাতিক রাজনীতিতে, অর্থনীতিতে এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওআইসি সদস্য দেশগুলো যেন অংশগ্রহণ করতে পারে এবং তাদের অংশগ্রহণটাকে সুনিশ্চিত করার জন্য ওআইসি লক্ষ্য গ্রহণ করে টু এনশিওর দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাদের যেন কার্যকর অংশগ্রহণ থাকে ইন দ্য গ্লোবাল পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডিসিশন মেকিং প্রসেস। বৈশ্বিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেন অল অফ দ্য মেম্বার কান্ট্রিজ অফ দ্য ওআইসি হ্যাভ দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন, এটা যেন থাকে, সেটা নিয়ে তারা কাজ করে। অ্যান্ড টু সিকিউর দ্য কমন ইন্টারেস্ট, প্রত্যেক সকলের যে সাধারণ সুবিধা বা সাধারণ অবস্থান আছে, সুবিধাজনক অবস্থান, সেটা যেন নিশ্চিত করা সম্ভব হয়। রিফার্ম ইটস সাপোর্ট ফর দ্য রাইটস অফ দ্য পিপলস অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য ইউএন চার্টার অ্যান্ড ইন্টারন্যাশনাল ল, এবং সাধারণ জনগণ আন্তর্জাতিক আইন অনুসারে, ইউএন চার্টার অনুসারে আন্তর্জাতিক মানুষের যে সাধারণ অধিকার আছে, মানুষের যে রাইটস আছে, সেই রাইটস গুলো যেন কনফার্ম করা যায়, সেই বিষয়ে ওআইসি নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছে। টু স্ট্রেংথেন ইন্ট্রা ইসলামিক ইকোনমিক অ্যান্ড ট্রেড অফ কোঅপারেশন, ইসলামিক মুসলিম বিশ্বের মধ্যে, ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে যে ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন, এটাকে শক্তিশালী করাও একটা ওআইসি এর উদ্দেশ্য। দ্য পারপাস অফ দ্য ওআইসি ইজ টু স্ট্রেংথেন দ্য ইন্ট্রা ইসলামিক ইকোনমিক অ্যান্ড ট্রেড কোঅপারেশন ইন অর্ডার টু অ্যাচিভ দ্য ইকোনমিক ইন্টিগ্রেশন লিডিং টু দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসলামিক কমন মার্কেট, যাতে করে মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটা কমন ইসলামিক মার্কেট গঠন করা যায়, যেই মার্কেটে আন্তর্জাতিক জেনারেল মার্কেটের সাথে কম্পিট করে নিজেরা নিজেদের অধিকার সংরক্ষণের জন্য, নিজেদের বিস্তৃত বাজার তৈরি করার জন্য টিকে থাকতে পারবে বা কাজ করতে পারবে। ওকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড, ফাইন। নাম্বার 7, টু এক্সার্ট এফোর্টস টু অ্যাচিভ সাস্টেইনেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট, দিস ইজ অলসো দ্য অ্যানাদার পারপাস অফ দ্য ওআইসি, ইজ টু এক্সার্ট এফোর্টস টু অ্যাচিভ সাস্টেইনেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ হিউম্যান ডেভেলপমেন্ট। টেকসই এবং তুলনামূলক উন্নয়ন, মানব উন্নয়ন, মুসলিম কান্ট্রিগুলোর সদস্য দেশগুলোর মধ্যে থেকে সাধারণ জনগণের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন অর্জন করাও ওআইসির একটা পারপাস, উদ্দেশ্য। অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং ইন মেম্বার স্টেটস, এবং মানুষের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করাও একটা উদ্দেশ্য। নাম্বার 8, টু প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য ট্রু ইমেজ অফ ইসলাম, দিস ইজ ওয়ান অফ দ্য ভাইটাল পারপাস অফ দ্য ইসলামিক কোঅপারেশন OIC, that is what? To protect and defend the true image of Islam. As you know, Muslim বিশ্বকে নিয়ে বা মুসলিম দেশগুলোকে নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা চালু আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে যে মুসলিম কান্ট্রিগুলো নিজেদেরকে বিভিন্ন রকমের টেরোরিজমের সাথে জড়িয়ে ফেলে বা মুসলিম কান্ট্রিগুলো নিজেদের ইসলাম এমন একটা রিলিজন যে রিলিজন টেরোরিজমকে সাপোর্ট করে এবং টেরোরিজমকে পেট্রোনাইজ করে, বা you know that this sense and this types of rumor is all মানে from all means that is true, মানে totally false, এটা কোনো ভাবে ইসলামের সাথে যায় না, but ইসলাম 100% টেরোরিজমের বিরুদ্ধে এবং সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে, তাই না? এবং এ কারণে তারা পশ্চিমা বিশ্বে যে চালু একটা মতবাদ যে মুসলিম কান্ট্রিগুলোর বা মুসলিম দেশগুলোর সাথে সন্ত্রাসবাদের একটা সংযুক্তি আছে এবং ইসলাম এগুলোকে সাপোর্ট করে, এই ভ্রান্ত মতবাদ দূর করে ইসলাম যে একটা শান্তির ধর্ম এবং ইসলামিক কান্ট্রিগুলো যে শান্তিপ্রিয় দেশ, এই বিষয়গুলো তুলে ধরাও ওআইসির একটা উদ্দেশ্য। টু প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য ট্রু ইমেজ অফ ইসলাম, ইসলামের প্রকৃত যে আদর্শ, প্রকৃত যে শিক্ষা, যে প্রকৃত পরিচয়, সেইটাকে সংরক্ষণ করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা তুলে ধরা। অ্যান্ড টু কম্বেট ডিফেমিনেশন অফ ইসলাম অ্যান্ড এনকারেজ ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন অ্যান্ড রিলিজন, পাশাপাশি অন্যান্য ধর্ম জাতিসত্তার মানুষের সাথে ইসলামের কোলাবোরেশন এবং বিভিন্ন ধরনের পারস্পরিক আলোচনা এবং আন্তধর্মীয় বৈঠক পরিচালনা করা এবং বিভিন্ন জাতি সম্প্রদায়ের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ইসলামের সঠিক অবস্থান তুলে ধরাও একটা ওআইসির উদ্দেশ্য। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নাম্বার 9, টু এনহ্যান্স অ্যান্ড ডেভেলপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মেম্বার কান্ট্রিগুলোর সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিশ্চিত করা এবং এগুলোকে আরও বেশি এনহ্যান্স করা, আরও বেশি এগিয়ে নেওয়া, অ্যান্ড টু এনকারেজ রিসার্চ অ্যান্ড কোঅপারেশন এবং মেম্বার স্টেটস এবং মেম্বার কান্ট্রিগুলোর রিসার্চ এবং কোঅপারেশনও বৃদ্ধি করা,
রিসার্চ অ্যাক্টিভিটিস, তোমরা জানো যে উন্নয়ন করতে হলে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দরকার, টেকনোলজি অ্যান্ড সায়েন্সের অ্যাডভান্সমেন্ট দরকার, পাশাপাশি রিসার্চ অ্যান্ড কোঅপারেশনও প্রয়োজন। কারণ কোনো দেশের একার পক্ষে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছা খুবই ডিফিকাল্ট, বাট যদি সকল সকল কান্ট্রি মেম্বার স্টেটস গুলো পারস্পরিক কোঅপারেশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে অবশ্যই সে পথ সহজ হবে। কারণ পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা কিন্তু কম নয়, মুসলিম ওয়ার্ল্ডের বিস্তৃতিও একেবারে স্বল্প নয়। সুতরাং যদি প্রত্যেকটা মেম্বার কান্ট্রির মধ্যে একটা কোঅপারেশন থাকে, পরস্পর মানে যদি পারস্পরিক সহযোগিতা বা সহমর্মিতা থাকে, যদি সকলের সহযোগিতা টেকনোলজিক্যাল এবং সায়েন্সের দিক থেকে এগিয়ে যাওয়া যায়, যদি রিসার্চ করার কার্যকর রিসার্চ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের উদ্ভাবন করা যায়, তাহলে অবশ্যই অর্থনৈতিকভাবে মুসলিম ওয়ার্ল্ড আরো বেশি এগিয়ে যাবে। সো দিজ আর দ্য স্পেসিফিক পারপাসেস অফ দ্য ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এগুলো ছাড়াও, এই সুনির্দিষ্ট 9টা পয়েন্ট ছাড়াও আরো বিভিন্ন লক্ষ্য রয়েছে, যেগুলো এই লক্ষ্যগুলো বিশ্লেষণ করলে আরো বিভিন্ন রকমের কার্যক্রম পাওয়া যায়। মূল কথা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটা মুসলিম কান্ট্রিগুলোর যে সংগঠন, এই সংগঠন সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোর নিজস্ব স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম এবং মুসলিম বিশ্ব নিয়ে যে ভুল ধারণা বা ভুল চর্চা চালু আছে সেগুলোকে কাটিয়ে একটা যথাযোগ্য অর্থনৈতিক উন্নয়নের স্তরে উন্নীত করতে এই সংগঠন কাজ করে। ওকে, গভর্নিং বডিস অফ ওআইসি। ওআইসি কিভাবে, এটার পুরো স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়েছে বা কিভাবে কারা এই সংগঠন পরিচালনা করে। দ্য ইসলামিক সামিট কম্পোজড অফ কিংস অ্যান্ড হেডস অফ স্টেটস and government of member states is the supreme authority of the organization. এই OIC এর সুপ্রিম বডি হলো, সুপ্রিম অথরিটি বা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ হলো দ্য ইসলামিক সামিট। এই ইসলামিক সামিট কাদের মাধ্যমে গঠিত হয়? কম্পোজড অফ কিংস অ্যান্ড হেডস অফ দ্য স্টেট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ মেম্বার স্টেটস। প্রত্যেকটা মেম্বার রাষ্ট্রের, প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের সরকার এবং তাদের রাষ্ট্রপ্রধান এবং রাজা বা সরকার প্রধান, এদেরকে সমন্বয়ে এই সংগঠন এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত, যেটাকে বলা হয় দ্য ইসলামিক সামিট। ইসলামিক সামিট কম্পোজড অফ কিংস অ্যান্ড হেডস অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অফ মেম্বার স্টেটস ইজ দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য অর্গানাইজেশন। ইট কনভেন্স ওয়ান্স এভরি 3 ইয়ার্স টু টেক পলিসি ডিসিশন। প্রতি 3 বছর পর পর এই সংগঠন পারস্পরিক এক বৈঠকে মিলিত হয়। তার মানে ওআইসির যে সাধারণ সভা, এই সভা সংগঠন সাধারণ সম্মেলন, সভা নয় সম্মেলন বলা চলে, এই সম্মেলন প্রতি 3 বছর অন্তর অন্তর বসে টু টেক দ্য ডিসিশনস, পলিসি ডিসিশনস, টু চেঞ্জ ইটস পলিসি ডিসিশন। 3 বছরের ওভারঅল বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি, মুসলিম বিশ্বগুলোর অবস্থান, মেম্বার কান্ট্রিগুলোর বিভিন্ন সমস্যা সম্ভাবনা ইত্যাদি দেখে সবকিছু মিলিয়ে প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন একটা সম্মেলনে মিলিত হয় টু টেক দ্য পলিসি ডিসিশনস অ্যান্ড টু প্রোভাইড গাইডেন্স on all issues pertaining to the realization of the objectives and to consider other issues of concern to the member states and the ummah, muslim ummah. তার মানে প্রতি 3 বছর অন্তর অন্তর তারা যে সম্মেলনে অংশগ্রহণ করে সেই সম্মেলনে সিদ্ধান্ত নিতে চায় কি, টু টেক দ্য পলিসি ডিসিশনস, আগামী 3 বছরের জন্য কি কি পলিসি সিদ্ধান্ত নেওয়া হবে বা কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এবং মুসলিম বিশ্বের জন্য, মুসলিম বিশ্ব মুসলিম উম্মার সংরক্ষণের জন্য, উন্নয়নের জন্য আরো কি কি পন্থায় অগ্রগণ মানে ভূমিকা রাখা যায় এবং আরো কি কি টার্গেট নির্ধারণ করা যায়, সেই সকল বিষয় নিয়ে মূলত তারা এই সময় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। দ্য কাউন্সিল অফ ফরেন মিনিস্টার, দ্য কাউন্সিল অফ ফরেন মিনিস্টার, দিস ইজ অলসো গভর্নিং বডিস অফ ওআইসি। ওআইসির গভর্নিং বডির দ্বিতীয় পর্যায়ে আরেকটা অথরিটি কাজ করে, এই অথরিটির নাম হলো দ্য কাউন্সিল অফ ফরেন মিনিস্টার, which meets once a year. যেই ফরেন মিনিস্টারদের যে কাউন্সিল, এই কাউন্সিল প্রতি বছরে একবার তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত গ্রহণ করে। বেসিক্যালি অল দ্য ফরেন মিনিস্টার অফ অল মেম্বার স্টেটস অফ দ্য ওআইসি, ওআইসির সকল কান্ট্রির, সকল মেম্বার রাষ্ট্রের, সকল মেম্বার বা সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ, ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রীগণ প্রতি বছর একটা
বৈঠকে মিলিত হন and consider the means of the implementation of the general policy of the organization by inter alia এবং তারা কখন কি করে প্রতি বছর একটা বৈঠকে মিলিত হয়ে যে ত্রিবার্ষিক সম্মেলনের যে সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন গুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় তারা ঠিক করে থাকে অ্যাডপ্টিং ডিসিশনস এন্ড রেজুলেশনস অন ম্যাটার্স অফ দ্য কমন ইন্টারেস্ট তারা কি করে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করে পাশাপাশি রেজুলেশন অন কমন ইন্টারেস্ট ম্যাটার্স অফ কমন ইন্টারেস্ট ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অবজেক্টিভস অ্যান্ড জেনারেল পলিসি অফ দ্য অর্গানাইজেশন সংগঠনের যে সকল জেনারেল পলিসি থাকে সেই পলিসি এবং লক্ষ্য উদ্দেশ্য যেগুলো গ্রহণ করা হয় সেগুলো বাস্তবায়ন করা এবং বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন যে পদক্ষেপ এই ব্যাপারে বিভিন্ন রেজুলেশন তারা তৈরি করে রিভিউইং প্রোগ্রেসেস অফ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিসিশন পাশাপাশি তারা যে গৃহীত সিদ্ধান্তের কতটুকু বাস্তবায়িত হলো এই প্রক্রিয়াগুলো এই বাস্তব অবস্থানগুলো তারা রিভিউ করে পুনর্বিবেচনা করে পাশাপাশি and resolutions adopted to the previous summits and council of foreign minister goto sammelone foreign minister goto sammelone ki ki resolution grohon kora hoyechilo ki podokkhep neya hoyechilo ei podokkhep gulo koto tuku bastobayito holo ba aro ki korar ache ei sokol bishoy niye tara ekhane kaj kore so that is about the governing bodies of OIC here is the objectives amra purpose er kotha jenechi ebar amra dekhbo shunirdishto objectives OIC er objectives gulo ashole ki The main goal of OIC International Business Center is to provide a trusted platform for 57 member countries to the Organization of Islamic Cooperation to start and sustain long-term socio-economic partnership based on active and effective utilization of abundant resources possessed by each country, especially OICBIC, OICIBC aims at আমরা সামনে দেখব আপাতত ভূমিকার কথা যেটা বলছে সেটা হচ্ছে যে ওআইসির মেইন টার্গেট হলো ওআইসি বিজনেস সেন্টার এর মেইন টার্গেট হলো ইজ টু প্রোভাইড দ্য ট্রাস্টেড প্ল্যাটফর্ম একটা বিশ্বস্ত কাঠামো গড়ে তোলা বা একটা বিশ্বস্ত অবস্থান গড়ে তোলা কার জন্য 57 মেম্বার কান্ট্রির জন্য ওআইসির যে 57টা সদস্য দেশ আছে এই দেশগুলোর জন্য একটা বিশ্বস্ত অবকাঠামো গড়ে তোলা যেখানে কি হবে to start and sustain long term socio economic partnership jate kore country gulor moddhe ekta tekshoi ebong dirghomeyadi socio economic partnership orjito hoy ba tekshoi ebong dirghomeyadi arthosamajik ongshidaritto nishchit kora jay on active and effective utilization of abundant resources of each country prottekta desher je poriman প্রাকৃতিক সম্পদ রয়েছে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো কিভাবে দক্ষতার সাথে একে অপরের সাথে সমন্বয় করে উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারে বা এগিয়ে যেতে পারে এই সকল বিষয়ে এর জন্য একটা বিশ্বস্ত বা একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই ওআইসি বিজনেস ইন্টারন্যাশনাল সেন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারের প্রধান লক্ষ্য এটাকে যদি আরো একটু ভেঙে বলা যায় যেমন ওআইসি আইবিসি দ্যাট মিনস অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার এটা হলো ওআইসির বাণিজ্য নিয়ে কাজ করা বা ব্যবসা বাণিজ্য নিয়ে মুসলিম দেশগুলোর ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য কাজ করে ওআইসির এই অংশটি এর প্রধান অবজেক্টিভস হচ্ছে প্রমোটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যান্ড পার্টনারশিপ কান্ট্রি মেম্বার কান্ট্রিগুলোর জন্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রমোট করা তাদের বিনিয়োগের সম্ভাবনা যেন আরো বেশি বিস্তৃত হয় সেটা নিশ্চিত করা পাশাপাশি একটা দেশের সাথে অন্য দেশের পার্টনারশিপ যেন বাড়ে অংশীদারিত্বমূলক উন্নয়নে যারা তারা বেশি অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা প্রমোটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যান্ড পার্টনারশিপ বিটুইন ডিফারেন্ট ওআইসি মেম্বার কান্ট্রিজ থ্রু দ্য পাবলিকেশন অফ ওআইসি টুডে ম্যাগাজিন অ্যান্ড আদার স্পেশালাইজ ডিরেক্টরিজ ওআইসি প্রতি বছর তারা ফ্রিকুয়েন্টলি ওআইসি টুডে একটা ম্যাগাজিন বের করে পাশাপাশি স্পেশালাইজড ডিরেক্টরেটস বের করে বিভিন্ন রকমের নির্দেশনাপত্র বা বিভিন্ন রকমের সাময়িকী বের করে এগুলোতে মূলত মেম্বার কান্ট্রিগুলোর ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে পার্টনারশিপ বৃদ্ধি করা যায় এই সকল বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকে বা অবস্থান তুলে ধরা হয় দুই নম্বর টু এস্টাবলিশিং লিঙ্কস বিটুইন বিজনেস ফ্রম ভেরিয়াস সেক্টরস অ্যাক্রস দ্য মুসলিম ওয়ার্ল্ড ফর দ্য ইনিশিয়েশন অফ অ্যান্ড progression of long term cooperation in trade economic and social activity অর্থনৈতিক বাণিজ্যিক এবং সামাজিক কার্যক্রমে আরো বেশি কোঅপারেশন কিভাবে নিশ্চিত করা যায় এই কারণে এই উদ্দেশ্যে
establishing links between business from various sectors. Muslim country bibhinno sector bibhinno business sector er moddhe ekta antor somporko toiri kore dewa. Okay, antor somporko toiri kore dewar uddeshe podokkhep grohon kore. Number 3, introducing successful business models based on the basic elements of the Islamic economy. Islamic economy basic Islamic economics er bhittir upore gothito mane nirbhor kore je business model toiri hoy ei erokom ekta shofol business model muslim bisher sathe porichoy kore dewao OIC er ei shongothoner objectives ki introducing successful business model ekta shofol banijik model upasthapon kora based on the basic elements of the Islamic economy jekhane je model er moddhe Islamic economy je basic elements gulo ache je gulo poripurno bhabe palon kora hobe and its major components banking and finance pashabashi Islamic banking ebong Islamic finance er je components gulo ache egulo ei model er bhitor antarbhukto thakbe tar mane ekta shariat sammoto according to the directions of Islamic sharia tara ek dhoroner shofol business model shokoler samne introduce korte chay ki eta কার কথা বলছি আমরা বলছি OIC IBC OIC International Business Center. Number 4, bridging the gap between OIC member countries and the rest of the world. Bridging the gap between OIC member countries and the rest of the world. পৃথিবীর অন্যান্য দেশের সাথে OIC এর সদস্য দেশগুলোর যে দূরত্ব এই দূরত্বটা দূর করতে চায় এই সংগঠন পৃথিবীর অন্যান্য অপরাপর রাষ্ট্রের সাথে OIC এর মেম্বার কান্ট্রিগুলোর যে গ্যাপ এই গ্যাপটাকে ব্রিজিং করতে চায় মানে সেতু বন্ধন তৈরি করতে চায় অন্যান্য রাষ্ট্রের সাথে রিপ্রেজেন্টেড ইন দা ডিজর্টেড ইমেজ অফ ইসলাম অ্যাজ পোর্ট্রেড বাই দা ওয়েস্টার্ন মেইন স্ট্রিম ইন মিডিয়া আমরা যেমন কিছুক্ষণ আগে বলেছি ওয়েস্টার্ন মেইন স্ট্রিম মিডিয়া মুসলিম কান্ট্রিগুলো সম্পর্কে যে কোনো নেতিবাচক ধারণা তুলে ধরে বা নেতিবাচক ভাবনা পোষণ করে এগুলো দূর করে যে বোঝাপড়ার যে দূরত্ব এই দূরত্বটা দূর করে অন্যান্য কান্ট্রির সাথে মুসলিম ওয়ার্ল্ডের একটা সেতু বন্ধন তৈরি করতে এই সংগঠন কাজ করে তারপরে আছে নাম্বার 5 নাম্বার 6 পাঁচ নাম্বার বলা হচ্ছে ওপেনিং ডিরেক্ট কমিউনিকেশন চ্যানেল বিটুইন গভর্নমেন্ট অফিসিয়াল বিজনেস লিডার এন্ড একাডেমিক রিসার্চার টু ডিসকাস ক্লোজলি এন্ড কাম আপ উইথ স্ট্র্যাটেজিস হুজ ইমপ্লিমেন্টেশন উইল ইমপ্রুভ দ্য ওভারঅল সিস্টেম উইদিন দ্য রেসপেক্টিভ নেশন জাতিগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অবস্থান তৈরি করার জন্য কি করতে চায় এই সংগঠন ওপেনিং ডিরেক্ট কমিউনিকেশন চ্যানেল একটা সরাসরি যোগাযোগ নিশ্চিত করার যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় এবং যোগাযোগের সুযোগ তৈরি করতে চায় কার মধ্যে বিটুইন ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বিজনেস লিডার আন্তর্জাতিক বিজনেস লিডার যারা অ্যান্ড একাডেমিক রিসার্চার এবং প্রাতিষ্ঠানিক গবেষক যারা একাডেমিক গবেষক যারা তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করতে চায় যাতে করে সবাই সবার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে অ্যান্ড come up with strategies এবং এই যোগাযোগের মাধ্যমে যেন এমন কিছু কৌশল নির্ধারণ করা যায় whose implementation will improvise যেই কৌশলের বাস্তবায়ন যদি সম্ভব হয় তাহলে ওভারঅল সিস্টেম সকল জাতিগোষ্ঠীর ওভারঅল সিস্টেম উন্নত হবে ওকে নাম্বার 6 playing a significant role in the efforts of poverty elimination this organization also play a significant role in the effort of poverty elimination and food security in the underdeveloped OIC countries muslim bisher moddhe OIC er member desh gulor moddhe je sokol desher economic obostha khub ekta bhalo noy ba jar orthonoitik bhabe onek piche ache je sokol deshe khuda ebong daridrer probonota beshi sei sokol desh theke daridro bimochon kore sadharon jonogoner food security nishchito korao ekta guruttopurno objectives ei shongothoner providing their underprivileged the means of means to lead a decent life যারা পিছিয়ে আছে পিছিয়ে পড়া গোষ্ঠী বা পতিত শ্রেণী বা প্রান্তিক মানুষ তাদের জন্য একটা decent life একটা আদর্শ সুন্দর জীবন একটা স্ট্যান্ডার্ড জীবন যাচার মান নিশ্চিত করা বা এরকম একটা সুযোগ তৈরি করা এই সংগঠনের একটা অবজেক্টিভ ওকে তাহলে এই হচ্ছে বিষয় যেটা আমরা জানতে পারলাম যে what is OIC and what's the purposes of OIC and what is the governing body structure of the OIC and then what is OIC IBC OIC er je antarsanghathon seta naam hocche international business center seta muloto ki uddeshe kaaj kore ba kibhabe porichalito hoy muslim bishe tahole
আমরা ওভারঅল যা কিছু বললাম, যে উদ্দেশ্যে ওআইসি গঠিত বা যে যে ক্ষেত্রে কাজ করে, তাতে করে বোঝা যাচ্ছে যে মুসলিম বিশ্বের জন্য ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন খুবই শক্তিশালী একটি সংগঠন, এবং এই সংগঠন মুসলিম বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের একটা শক্ত অবস্থান তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবং এই সংগঠন বিভিন্নভাবে মুসলিম এবং ইসলাম সম্পর্কে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, পশ্চিমা বিশ্বের যে ভ্রান্ত ধারণা, সেই ধারণাগুলোকে দূর করে মুসলিম বিশ্বকে আরো বেশি সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। দ্যাট ইজ অ্যানাদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্যাট ইজ নোন অ্যাজ ওপেক। তোমরা সবাই ওপেকের নাম অনেকবার শুনেছো। ওপেক নিয়ে আমরা এখন একটু কথা বলবো। দিস সংগঠন, দিস অর্গানাইজেশন ইজ নোন অ্যাজ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। কেন এটা মুসলিম সংগঠন বলা হচ্ছে? কারণ মোস্ট অফ দ্য ওপেক কান্ট্রিজ আর দ্য মেম্বার অফ ওআইসি। অধিকাংশ ওপেকভুক্ত সংগঠন তারা হলো মুসলিম বিশ্বের অংশ, বা অধিকাংশই মুসলিম দেশ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওপেক। দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক ওয়াজ এস্টাবলিশড ইন সেপ্টেম্বর 1960 অ্যাট বাগদাদ, ইরাক। The Organization of the Petroleum Exporting Countries OPEC was established in September 1960 at Baghdad, Iraq. Iraqer Baghdad e 1960 sale ei songothon protishthito hoy and was formally constituted by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela in 1961. Ebong pratishthanik bhabe eta poripurno bhabe toiri hoy Iraq, Iran, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলার সমন্বয়ে। দ্য আদার মেম্বার্স আর জয়েন্ট ওয়ান বাই ওয়ান লেটার। পরবর্তীতে অন্যান্য বিভিন্ন দেশ এই সংগঠনের সাথে যুক্ত হয়। দ্য হেডকোয়ার্টার্স ইনিশিয়ালি ইন জেনেভা ওয়ার শিফটেড টু ভিয়েনা ইন 1965। এটার হেডকোয়ার্টার যাত্রাকালে ছিল জেনেভাতে, পরবর্তীতে ওপেকের হেডকোয়ার্টার শিফট করা হয়েছে কোথায়? ভিয়েনাতে 1965 সালে। OPEC accounts for almost a third of the world's oil production and processes over 3/4 of the total oil reserve. OPEC emon ekta songothon je songothoner member country gulo bisher mot oil production er 1/3, a third of the OPEC accounts for almost a third of the world oil production. Bisher tritiyo ki bola chole, OPEC accounts for almost a third of the world oil production and possesses over 3/4 of the total oil reserve. বিশ্বের মোট তেল রিজার্ভের 3/4 OPEC এর আওতায়, এবং তারা ওভারঅল তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে থার্ড অবস্থানে রয়েছে। ওকে, দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ OPEC ইজ এ গ্রুপ কনসিস্টিং অফ 14 ওয়ার্ল্ডস মেজর অয়েল এক্সপোর্টিং নেশনস। বর্তমানে বিশ্বের তেল উৎপাদনকারী 14টি দেশ এই সংগঠনের সদস্য পদ সদস্য হিসেবে কাজ করছে। OPEC was founded in 1960 to coordinate the petroleum policies of its members and to provide member states with technical and economic aid. মেম্বার কান্ট্রিগুলোর জন্য তেল বাণিজ্য এবং তেল উন্নয়ন, পাশাপাশি সব ধরনের টেকনিক্যাল এবং ইকোনমিক সাপোর্ট দেওয়ার জন্য এই সংগঠন কাজ করছে। OPEC is a cartel that aims to manage the supply of oil in an effort to set the price of oil on the world market. OPEC ekta antarjatik bazare ek dhoroner cartel hisebe kaj kore, jara ki kore antarjatik bazare oil er mullo koto hobe, tel ba petroleum jatiyo podartho gulor mullo kemon hobe, eta tara manage kore. In order to avoid fluctuation that might affect the economies of both producing and purchasing countries. Keno eta niyontron korte chay ba kore? কারণ হলো, যদি তেলের মূল্য খুব বেশি উঠানামা করে, ফ্লাকচুয়েট করে, তাহলে অন্যান্য দেশের অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হবে। বোথ প্রোডিউসিং অ্যান্ড পারচেজিং কান্ট্রিজ, যারা উৎপাদনকারী এবং যারা ক্রেতা, উভয় ধরনের কান্ট্রি ব্যাপকভাবে প্রভাবিত হবে যদি তেলের মূল্য খুব দ্রুত উঠানামা করে। এ কারণে OPEC কাজ করে যাতে করে আন্তর্জাতিক বাজারে একটা স্ট্যান্ডার্ড মূল্যমান সেট করা যায় অয়েল এবং পেট্রোলিয়াম প্রোডাক্টসের। Countries that belong to OPEC include Iran, Iraq, Kuwait, Saudi Arabia, and Venezuela, the five founders.
ওপেকের প্রতিষ্ঠাতা প্রধান 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 পাঁচটা দেশ যাদের কথা আমরা বলেছি, তারা হলো ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। এগুলো ছাড়াও পরবর্তীতে আরো যে সকল দেশ ওপেকের সদস্যপদ লাভ করেছে তারা হলো ইউনাইটেড আরব এমিরেটস, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া অ্যান্ড ফাইভ আদার কান্ট্রিজ। ওকে, তো হিয়ার ইজ দ্য স্ট্রাকচার অফ ওপেক। লেটস সি হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ওপেক। ওপেক এর মূল স্ট্রাকচারটা আসলে কেমন? ওপেক অপারেটস থ্রু ইটস কনফারেন্স। ওপেক এই তার কার্যক্রম পরিচালনা করে মূলত এর কনফারেন্সের মাধ্যমে, বোর্ড অফ গভর্নর্স, ইকোনমিক কমিশন বোর্ড অ্যান্ড সেক্রেটারিয়েট, তিন এই কয়েকটা ভাগের উপরে ভিত্তি করে ওপেক এর পুরো স্ট্রাকচারটা গঠিত হয় বা পরিচালিত হয়। কারা তারা? থ্রু কনফারেন্স, বোর্ড অফ গভর্নর্স, ইকোনমিক কমিশন বোর্ড অ্যান্ড সেক্রেটারিয়েট। দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য অর্গানাইজেশন ইজ দ্য কনফারেন্স, ওপেক কনফারেন্স। এই সংগঠনের প্রধান দায়িত্ব বা প্রধান পরিচালনা পর্ষদ হলো ওপেক কনফারেন্স, কনসিস্টিং অফ দ্য রিপ্রেজেন্টেটিভ জেনারেলি অল অয়েল মিনিস্টার্স অফ দ্য মেম্বার কান্ট্রিজ, ইচ উইথ ওয়ান ভোট। প্রত্যেকটা মেম্বার কান্ট্রি যে তেল নিয়ে কাজ করে বা তেল এবং খনিজ সম্পদ, তেল সম্পদের যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রীগণ এই সংগঠনের মূল কনফারেন্সের দায়িত্ব পালন করেন, ইচ উইথ ওয়ান ভোট, প্রত্যেকে একটি করে ভোটও বহন করেন। ওকে, ইট মিটস টুয়াইস এ ইয়ার টু ফর্মুলেট পলিসি। এই কনফারেন্স প্রতি দুই বছরে একবার মিলিত হয়, টুয়াইস মিট টুয়াইস এ ইয়ার, প্রতি বছর এরা দুইবার মিলিত হয় টু ফর্মুলেট পলিসি, টুয়াইস ইন এ ইয়ার, প্রতি বছর তারা দুইবার মিলিত হয় বিভিন্ন রকমের তাদের নীতি বা পরিচালনার পদ্ধতি ঠিক করার জন্য, অ্যান্ড টু অ্যাপ্রুভ দ্য বাজেট, ওআইসির যে বার্ষিক বাজেট সেই বাজেট অ্যাপ্রুভ করতে এই মিটিংয়ে বাজেটটাও অ্যাপ্রুভ করা হয়, অ্যান্ড কনসিডার দ্য রিকমেন্ডেশনস অফ দ্য বোর্ড অফ গভর্নর্স। এবং বোর্ড অফ গভর্নররা যে ধরনের রিকমেন্ডস করে সেই রিকমেন্ডেশনগুলো তারা বাস্তব মানে বিবেচনা করে সেই সম্পর্কেও সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে All decisions are adopted unanimously, এবং সকল সিদ্ধান্ত except those concerned with procedural matter, যে সকল গুলো যে সকল সিদ্ধান্ত গুলো গ্রহণ করার সময় সাপেক্ষ বা বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে প্রক্রিয়াগত কারণে, সেই সকল সিদ্ধান্ত গুলো বাদ দিয়ে অন্যান্য সকল সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে ভূমিকা পালন করে। ওকে, the resolutions of the conference become effective 30 days after the conclusion of the meeting. এই এদের কনফারেন্সের যে মিটিং হয় এই মিটিং এর 30 দিন পরে রেজলিউশন গুলো যে রেজলিউশন গুলো গ্রহণ করা হয়, the resolution of the conference become effective, যে রেজলিউশন গুলো গ্রহণ করা হয় এগুলো মিটিং শেষ হওয়ার 30 দিন পর থেকে কার্যকর হয়, unless one or more members submit their opposition to the resolution to the secretariat. যতক্ষণ মানে ততদিন পর্যন্ত এই রেজুলেশন চালু থাকে, যতদিন পর্যন্ত না এর মেম্বার কান্ট্রিগুলোর কোনো না কোনো সদস্য বা কোনো না কোনো মেম্বার এই রেজুলেশনের বিরোধিতা করে কোনো অভিযোগপত্র সেক্রেটারিয়েট বরাবর জমা দেয়। তার মানে কোনো অভিযোগ আসার পূর্ব পর্যন্ত মিটিং হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যেই গৃহীত সকল রেজুলেশন তাদের বাস্তবে কার্যকর হয়ে যায় এবং এটা চলতে থাকে কোনো ধরনের অভিযোগ পাওয়ার পূর্ব পর্যন্ত। দ্য বোর্ড অফ গভর্নর্স হেডেড বাই এ চেয়ারম্যান, বোর্ড অফ গভর্নর্স হেডেড বাই এ চেয়ারম্যান, ওপেকের বোর্ড অফ গভর্নর গভর্নিং বডির যে ওপেকের যে গভর্নিং বডি এই বোর্ডের একজন চেয়ারম্যান থাকে, সাবমিটস দ্য অ্যানুয়াল বাজেট। এই চেয়ারম্যান তাদের সম্মেলনে প্রতি বছর বার্ষিক বাজেট উপস্থাপন করে অ্যান্ড পাশাপাশি বাজেট রিপোর্টস অ্যান্ড রিকমেন্ডেশনস টু দ্য কনফারেন্স, সব ধরনের বাজেট রিপোর্টস এবং বিভিন্ন রিকমেন্ডেশন সবকিছু উপস্থাপন করে। ইট মিটস অ্যাট লিস্ট টুয়াইস এ ইয়ার অ্যান্ড অ্যাডপ্টস ইটস ডিসিশন বাই এ সিম্পল মেজরিটি অফ অ্যাটেন্ডিং মেম্বার্স। প্রতি বছর যেটা আমরা আগেই বলেছি যে প্রতি বছরে তারা দুইবার বৈঠকে বসে এবং সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্তগুলো পাশ হয় সাধারণত মেজরিটি মেম্বারদের সম্মতিতে, মেজরিটি মেম্বারদের সম্মতিতে সব ধরনের সিদ্ধান্ত পাশ হয়ে থাকে।
এর যে সিগনিফিকেন্স অফ ওপেক, ওপেক আসলে কি গুরুত্ব বহন করে আন্তর্জাতিক রাজনীতিতে বা তেল উৎপাদনকারী দেশগুলোর রাজনীতিতে? ওপেক হ্যাজ বিন গেইনিং স্টেডি পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দ্য গ্লোবাল অয়েল মার্কেট সিন্স দ্য 1970s, ওয়েন ওপেক হ্যাড 50% অফ দ্য মার্কেট শেয়ার ইন গ্লোবাল ক্রুড অয়েল প্রোডাকশন। যখন 1970-এর দশকে যখন বিশ্বের মোট ক্রুড অয়েল প্রোডাকশনের 50% ছিল ওপেকের নিয়ন্ত্রণে, অয়েল বিশ্বের মোট তেলের বাজারের ক্রুড অয়েলের 50% ছিল ওপেকের তেলের নিয়ন্ত্রণে, তারা তখন কি করত, ওপেক হ্যাজ বিন গেইনিং স্টেডি পাওয়ার ইন ফেসিং দ্য গ্লোবাল অয়েল মার্কেট। তখন থেকেই ব্যাপক শক্তিশালী অবস্থান গ্রহণ করে বা ব্যাপক শক্তি অর্জন করে এই সংগঠন, পাশাপাশি বিশ্বের তেলের বাজারকে ব্যাপকভাবে প্রভাবিত করতে সক্ষম হয়। তখন থেকে 1970 সাল থেকেই, যখন কিনা তাদের 50% শেয়ার ছিল গ্লোবাল ক্রুড অয়েল প্রোডাকশনে। হাই মার্কেট শেয়ার হ্যাজ অলসো গিভেন ওপেক দ্য বার্গেনিং পাওয়ার টু প্রাইস অয়েল অ্যাবভ হোয়াট প্রাইস উড বি ইন দ্য মোর কম্পিটিটিভ মার্কেট। তাদের আন্তর্জাতিক বাজারে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ওপেকের অংশগ্রহণ যেহেতু অনেক বেশি, ওপেকের অবদান যেহেতু অনেক বেশি, মোর দ্যান 50% তারা নিজেরাই উৎপাদন করে, এই কারণে তাদের একটা স্ট্রং বার্গেনিং পাওয়ার আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কত হবে না হবে এটার ক্ষেত্রে তারা স্ট্রংলি বার্গেন করতে পারে, তার মানে নিজেরা বার্গেনিং করে তেলের প্রাইস নির্ধারণ করতে পারে। এবং দিস মিন্স ওপেক হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সো এ ক্রুড অয়েল প্রাইস বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং প্রোডাকশন। কারণ এর মানে কি, এর মানে হলো যে ওপেকের শক্তি আছে, তারা চাইলেই প্রোডাকশন বাড়িয়ে এবং অথবা কমিয়ে ক্রুড অয়েলের প্রাইস ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে যেহেতু এদের মার্কেট শেয়ার অনেক বেশি, এ কারণে অয়েল প্রোডাকশনে জড়িত আছে বা আন্তর্জাতিক বাজারে অয়েল মার্কেটে এই সংগঠন বিরাট ভূমিকা পালন করে বা এর গুরুত্ব অনেকাংশে বেশি। ওকে, তাহলে এই তো আমরা মোটামুটি জানলাম যে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এবং অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এই দুইটা অর্গানাইজেশন সম্পর্কে আজকে আমরা জানলাম। আগামীতে আরো বেশ কিছু অর্গানাইজেশন অফ মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম বিশ্বের কাজ করে এরকম বৃহৎ বড় বড় কিছু অর্গানাইজেশন নিয়ে আমরা সামনের দিন আলোচনায় আসব। সেই পর্যন্ত আজকে আমরা এখানে শেষ করব। তার আগে একটু জানতে চাই তোমাদের কারো কাছে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, যদি না থাকে তাহলে এ পর্যন্ত। থ্যাংক ইউ অল।